কর্পোরেটর সান্ত্বনা সাহার বিরুদ্ধে এবার পশ্চিম আগরতলা থানায় মামলার এজাহার করলেন দলীয় নেত্রী। তাকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ 12 নম্বর ওয়ার্ডের সেই কর্পোরেটরের বিরুদ্ধে। কেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন সদলীয় নেত্রী। তার সাথে এলাকার লোকজনও থানায় আসেন। আমি সময় দিয়েছিলাম সংবাদ মাধ্যমে 5 ঘন্টার, আসলে আমার জীবনের মূল্য কারোর কাছে নিয়ে বুঝতে পারলাম না, আমার নেতৃত্বের কাছে আছে না অন্যান্য কারোর কাছে, আমি কোনো রকম কিছুই পাইনি। তো 3 দিন সময় দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে, আমাকে বলেছিল আমার নেতৃত্বরা সিএম স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করবে, কিন্তু কিছুই হয়নি। আমি যে বলেছি আমি সোসাইটির কোনো তো পদক্ষেপ নেবো, তারপরে এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ ওনারা নেয়নি। তারপর আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো, কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না, কারোর কাছ থেকে না, এখন আইনের সাহায্য নিলাম এবং আইনের কাছে আমি এটাকে চাই, আইন যেন সুস্থভাবে তদন্ত করে, এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয়।